নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা এটাও বলবো যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আসলে পৃথিবীর মানুষ চায়নি, কেন যে আমেরিকানরা চাইলো আমরা একটু পরে আসলে আলোচনা আমাদের চলে আসবে। তো এটা অনেক বড় একটা বার্তা। প্রথম বার্তা আমি যে বললাম, সারা পৃথিবীর বিবেক কিন্তু হোঁচট খেয়েছে, এটা অনেক বড় একটা বার্তা। আমরা যা চেয়েছি আমরা হয়তো সেদিকে যেতে পারছি না। আমি প্রসঙ্গত উদাহরণ দেই, আমরা বাই দিস টাইম ডোনাল্ড ট্রাম্পের টুইট আমরা দেখেছি, উনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে এবং আমার রিপাবলিকান দল এবং আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এটা হতো না। অথচ বাংলাদেশ থেকে আমরা জানি যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন দেশ একটা বাংলাদেশ, এবং কেন কি কারণে এখানে কিছু ঘটনা ঘটেনি তা না, সাম্প্রদায়িক যে ঝামেলাগুলো হলো সেটা কিন্তু মোর পলিটিক্যাল দ্যান রিয়াল, এটা বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই, অনেকটা রাজনৈতিক, রাজনৈতিকভাবে এটা একটা চিত্রিত করা হয়েছে। অথচ উনি সে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে, আমি খুব অবাক হয়ে যাই যে যিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি বাংলাদেশের মতো একটা তুচ্ছ ঘটনা যেটাকে ভারতও এভাবে বলেনি উনি বললেন। তো এটা বিশ্লেষকরা আবার এটাও কিন্তু বলছেন যে টুইট যিনি করেছিলেন তিনি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আচরণের একটি ভিন্নতার জায়গা এখানে থাকবে বা থাকার। হ্যাঁ, আমরা নিশ্চয়ই এটা বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমি এতটুকু বলে রাখি, ট্রাম্পের টুইটে কিছু যায় আসে না, হিজ লাইক দ্যাট, উনি কিন্তু এভাবে বলে থাকেন এবং তার এই কথাগুলো কেউ পাত্তাও দেয় না। হাওয়েভার উনি যখন বলেছিলেন এবং আমরা দেখি বাংলাদেশের যে রাজনৈতিক যে চেঞ্জড যে পরিবর্তন তারও কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে, এবং আমরা জানি আমাদের পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা উনি কিন্তু পার্শ্ববর্তী একটা দেশে গিয়ে বারবার কিন্তু ভিডিও দিচ্ছেন, এবং আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। যদিও আমরা মনে করি আমরা যারা বিপ্লব করলাম, আন্দোলন করলাম, যারা শহীদ হলো এবং আমরা যারা নতুন দেশ গঠনের দায়িত্ব নিয়েছি, আমরা নিশ্চিতভাবে মনে করি যে জনগণের জন্য যেটা খারাপ অকল্যাণকর সেটা কখনোই ঘটবে না, এটা কোন হবে না। তারপরও 1% যদি সম্ভব না থাকে তাহলে কিছু মানুষ তো এটা আলোড়িত হবেই, এবং সেক্ষেত্রে তারে ট্রাম্পটা এ সময় কিন্তু পৃথিবীকে একটা অনেক মারাত্মক একটা বার্তা দিয়েছে। যদি এই বার্তাটা আমরা পরোয়া করি না এবং আমরা মনে করি না যে এটা ঘটবে, তাই এটা ঘটবেও না। এরপর আমি যেটা বলবো, এটা কিন্তু গণতন্ত্রের কথা, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের একটা উন্মোচন হবে, কিন্তু তা না হয়ে আবার কিন্তু রিপাবলিকান আসে। রিপাবলিকান কিন্তু গণতান্ত্রিক নয়, তাদের ভিতরে অনেক ঝামেলা আছে।